আসসালামু আলাইকুম। আচ্ছা আমি এটা মামলাকে এটা মানে কোথায় গেলে এটা পাবো? এটা লেখা আছে এখানে। অ্যাড্রেসটা কি সামনে? হ্যাঁ অ্যাড্রেসটা মানে কোথায়? ওই যে ভাই ওই যে মেগা পিছনে। মেডেন পিছনে? হ্যাঁ হ্যাঁ পিছনে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা টাকাটা কি ওখানে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতেছেন যে আমি কোন বিষয়ে আজকে ভিডিওটা বানাবো এবং ভিডিওটা করব। আর হচ্ছে আজকে হেলমেটের যে মামলা কত টাকা এবং হেলমেটের দ্বিতীয় মামলা হচ্ছে কত টাকা এই বিষয়ে কথা বলবো। ফার্স্ট টাইম হচ্ছে যে যদি মামলা হেলমেটের খান সেক্ষেত্রে 1000 টাকা, আর নেক্সটে যদি মামলা খান সেক্ষেত্রে হচ্ছে 3500 টাকা আমরা মামলা গুনতে হবে। এখন আসি মামলাটা কোথা থেকে আমরা ভাঙাবো। আপনাদের মামলা দেওয়ার পর যদি সেখানে কোনো উপায় থেকে যদি আপনাদের টাকাটা পেড করেন, সেই সার্জেন সমস্যা আপনাদের পেপারটা আপনাদেরকে দিয়ে দিবে। এখন আসি যদি আপনাদের টাকাটা যদি সঙ্গে না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে কোথা থেকে কাগজটা সংগ্রহ করবেন। যদি আপনাদের জীবন যে কোনো জেলা বা বিভাগ আপনাদের পুলিশ উপকমিশনার থেকে পুলিশ উপকমিশনার থেকে আপনাদের এই পেপারটা সংগ্রহ করতে পারবেন। যেমন ঢাকায় থাকলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিভিন্ন জেলায় থাকলে সেখানে মেট্রোপলিটন থেকে এই পেপারটা সংগ্রহ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিষয়টা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড সে মামলা খায়, সেটা হচ্ছে উত্তরায়। তার হেলমেট ছিল না, 1000 টাকার মামলা যেহেতু ফার্স্ট টাইম, আর হচ্ছে যেহেতু সে ফার্স্ট টাইম সে মামলাটা খায়। আজকে সে মামলা ইদিং সে আরও 1 সপ্তাহ আগে মামলাটা খায়। তার ড্রাইভিং লাইসেন্স সেটা অফিসে আছে, আজকে নিকুঞ্জ যাব এবং সেখান থেকে তার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসব। বাট কী কী প্রসেসটা, টাকাটা কীভাবে দিব এবং আমরা কীভাবে পাবো আজকে সে বিষয়ে কথা বলবো। মামলাটা কীভাবে ভাঙানো যায় এবং এটা কতদিন টাইম থাকে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। হচ্ছে সে মামলাটা খায়, বাট হচ্ছে তার মাথায় হেলমেট ছিল না, মামলাটা হচ্ছে এটা। আর আমি এতে অ্যাড্রেস এবং এখানে 1000 টাকা দেওয়া আছে, 1000 টাকা মামলা। বাট হচ্ছে দেখি আমি সামনে পুলিশে যেহেতু ফ্লাইওভার নামার পর আমি জিজ্ঞাসা করব যে কাগজপত্রটা কি জন্য জমা দিচ্ছে কি না এই বিষয়ে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আমি এটা মামলাকে এটা মানে কোথায় গেলে এটা পাবো? এটা লেখা আছে এখানে। অ্যাড্রেসটা কি সামনে? হ্যাঁ অ্যাড্রেসটা মানে কোথায়? ওই যে ভাই ওই যে মেগা পিছনে। মেডেন পিছনে? হ্যাঁ হ্যাঁ পিছনে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা টাকাটা কি ওখানে দিলে হবে? মানে টাকাটা কি ওখানে দিতে হবে না ভাঙিতে হবে? এখানে আছে এটা। আচ্ছা থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে যে উপকমিশনার পুলিশ ট্রাফিক উত্তরা। হ্যাঁ কোথায়? গাইড ওখানে রাখতে হবে? ও আচ্ছা আচ্ছা ওকে। বিল্ডিং থেকে এটা না, এটা না কোনটা? ওইটা। আচ্ছা ওকে। চলো চাঙ্কেল, টাকাটা তো এখানে দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা। আর আপনারা যারা এখানে আসবেন এখানে হচ্ছে উত্তরা থেকে মেরিডিনা হোটেল যেটা আছে আর পিছনে, আর টাকাটা এখানে ইকোয়েস্ট করে এখানে জমা এখানে দিতে পারবেন। টাকা দেওয়া যাবে এখানে মামলা? এদের বন্ধ শুনে এটা হচ্ছে হেলমেটের মামলা,
1,500 টাকা। গুড, হ্যাঁ ওকে। টাকাটা পেমেন্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও একটা মামলা হয়েছে, তো মামলা ভাঙাইছে, ড্রাইভিং লাইসেন্স আছে। আসসালামু আলাইকুম। জীবনের প্রথম মামলা। গুড, আমি 2 বছর মামলা খাই নাই, তুমি খাইছো, তোমার ধন্যবাদ। হ্যাঁ গুড, আইন মান বানাতে মামলা খাবা অবশ্যই, আইন না মানলে তো মামলা খাবাই। এতে সব মামলা খাইব, যারা যারা আসবে সব খাইব। সমস্যা কি? আমার তা আসেনি, ডেমিলাইসিস লোকালটা না আছে আমার পড়ছি। গুলশান ট্রাফিক অফিসার ঠিকানা, উপপরিদর্শক কমিশনার ট্রাফিক গুলশান কার্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আসবে। আচ্ছা ওকে ওকে। তো গাইস, অলরেডি যেটা মামলা দেওয়ার পর ডেমিলেন্সটা হাতে পেলাম। আর হচ্ছে যে এখানে খুব ইজিলি সিম্পল বিষয়, আর হচ্ছে যেহেতু এখানে আসবেন অ্যাড্রেসটা ফুললি দেওয়া আছে। আর হচ্ছে এখানে যখন আসবেন এখানে বেশি সময় নেবে না, যদি মামলা। একটা বিষয় আমি ক্লিয়ার করব গাইস, যে ভিডিওটা দেখলেন এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে সময়টা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিচ্ছে। কারণটা হচ্ছে যে যে সার্জেন্ট মামলাটা দেয় তিনি হচ্ছে যে পেপারটা জমা দেয়নি, 1 সপ্তাহ দিগত হয়ে গিয়েছে পেপারটা জমা দেয়নি। আর আপনাদের যদি এরকম ভুল হয় যে মামলা দেওয়ার পর আপনারা 2-1 দিনের মধ্যেই হচ্ছে যে সেই মামলাটা ভাঙার পর পেপারটা নিয়ে আসবেন আপনার হচ্ছে যে ট্রাফিক যে সার্জেন্টের অফিস থেকে, সো এটাই ভুলেও আপনারা যাবেন না 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। আপনারা অবশ্যই 15 থেকে 20 দিন ওয়েট করবেন, তারপর হচ্ছে যে পেপারটা নিয়ে আসতে যাবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি 15-20 দিন, 1 মাসের একটা মামলার সর্বোচ্চ 1 মাস মেয়াদ থাকে, যদি 1 মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে মামলার অ্যামাউন্টটা বেড়ে যায়, এটা মনে রাখবেন। আপনারা হচ্ছে 1 মাসের মধ্যে আপনারা হচ্ছে যে 15 থেকে 20 দিন মধ্যেই পর, মানে 15 থেকে 20 দিনের পর হচ্ছে মামলাটা ভাঙাইতে যাবেন। স্লিপ আছে, স্লিপ দিয়ে বাইক চালাবেন, কোনো সমস্যা নেই, আমার পুলিশ মামলা দিবে না। ভুল না করেন সেক্ষেত্রে মামলা দিবে না, এটা আমি বলতেছি। আর হচ্ছে যে এখানে কোনো একটা যে হ্যারাসমেন্ট হবেন এটা না, আপনারা সুন্দরভাবে পেপার আছে আপনারা নিয়ে আসতে পারবেন। সো গাইস, আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফার্স্ট থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরিধান করে বাইক চালাবেন। সো গাইস, আল্লাহ হাফেজ।